बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम, आमी रोशना पारवीन सहकारी शिक्षिका सुलाइमान किंडारगार्टेन। सुप्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी आपनार रहमते भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर प्राथमिक विज्ञान बोइयेर अध्याय 13 थेके एकटि प्रश्न शेखाबो। तुम्हारा सबा मनोज सहकारे हमारे सुनबे और प्रश्न उत्तर की भलोभव बुझे ने। चलो शिक्षार्थी बंधुरा, बोर्डर दिखे लक्ष्य करी। सुलाइमान किंडारगार्टेन श्रेणी पंचम विषय प्राथमिक विज्ञान अध्याय 13 प्रश्न। तीन नवायनयोग्य सम्पदे नाम लेख। तुम्हें जे भाव प्राकृतिक सम्पद संरक्षण करते पर तीन उपाय लेख। प्रश्नटी आबार पढ़ी। प्रश्न, तीन नवायनयोग्य सम्पदे नाम लेख। तुम्हें जे भाव प्राकृतिक सम्पद संरक्षण करते पर तीन उपाय लेख। उत्तर, तीन नवायनयोग्य सम्पद हल एक सूर्यर आलो, दुई वायुप्रवाह और तीन पानी स्रोत। आबार बोलछि, तीन नवायनयोग्य सम्पद हल एक सूर्यर आलो, दुई वायुप्रवाह और तीन पानी स्रोत। आमी जेभावे प्राकृतिक सम्पद संरक्षण करते पारि तार तीन उपाय हल एक प्राकृतिक सम्पद संरक्षणेर जन्य आमी शक्तिर व्यवहार कमाते पारि। दुई, वस्तुर पुनर्व्यवहार करे प्राकृतिक सम्पद संरक्षण करते पारि। तीन, रिसाइकेल करार माध्यमे प्राकृतिक सम्पद संरक्षण करते पारि। शिक्षार्थी बंधुरा, आमरा प्रश्न उत्तरटी पढ़लाम, एबार चलो प्रश्न उत्तरटी ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রশ্নে আছে, নবায়নযোগ্য সম্পদের নাম লেখো। নবায়নযোগ্য সম্পদের নাম শিখতে হলে আমাদেরকে আগে জানতে হবে নবায়নযোগ্য সম্পদ কী। যেসব সম্পদ আমরা বারবার ব্যবহার করতে পারি এবং বারবার ব্যবহার করার পরও সেগুলো ফুরিয়ে যায় না, সেগুলো হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আর নবায়নযোগ্য সম্পদ হলো পৃথিবী, সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানিশ্র। এগুলো যদি আমরা বারবার ব্যবহার করি, বছরের পর বছরও ব্যবহার করি, তাহলেও এগুলো ফুরাবে না। আমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি তার কিছু উপায় আছে। দেখো, আমি যদি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমি যদি শক্তি ব্যবহার কমাই, তাহলে আমরা এই সম্পদ সংরক্ষণ করতে পারবো। শক্তি ব্যবহার কীভাবে কমাবো? যেমন, আমি যখন ঘর থেকে বের হবো তখন লাইটটা বন্ধ করে দিতে পারি, ফ্রিজের দরজা বারবার না খুলে, কিংবা আমি যদি যখন ঘরে থাকবো না তখন ফ্যানটাও বন্ধ করে দেই, কিংবা গ্যাসের চুলা রান্না হয়ে গেলে বন্ধ করে দেই, তাহলে আমরা শক্তির ব্যবহার কমাতে পারবো। তারপরে বস্তুর পুনর্ব্যবহার করি, আমি কোনো বস্তু ফেলে না দিয়ে সেই বস্তুটা আবারও ব্যবহার করলাম, তাহলে সেটাও আমার অনেক কাজে লাগতে পারে। তারপর দেখো, রিসাইকেল করার মাধ্যমে আমার কোনো বস্তু নষ্ট হয়ে গেল, সেই বস্তুটাকে যদি অন্য জায়গায় দিয়ে দেওয়া যায় তাহলে তারা ভেঙে সেই বস্তু দিয়ে কিংবা নষ্ট করে ফেলে আবার সেই বস্তু থেকে নতুন কোনো জিনিস তৈরি করা, এটাকে বলে রিসাইকেল। কোনো বস্তু ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই বস্তুকে পুরোপুরি ভেঙে ফেলে নষ্ট করে দিয়ে সেখান থেকে নতুনভাবে কোনো বস্তু সৃষ্টি করা হলো রিসাইকেল। আর আমি যদি সম্পদের ব্যবহার এই রিসাইকেলের মাধ্যমে করতে পারি, তাহলেও আমি সম্পদ সংরক্ষণ করতে পারব। দেখো, আমি যদি আমার পুরনো কাগজ, খাতা এগুলো বিক্রি করে দিই, তাহলে সেখানে কী করে? সেখানে সেই পুরনো খাতা বই দিয়ে আবার নতুন একটা জিনিস তৈরি করে, যেমন ফোঙ্গা বানায়, বিভিন্ন কাজে ব্যবহার করে, তাহলে এটা হলো রিসাইকেল। আবার প্লাস্টিকের বিভিন্ন জিনিস ভেঙে গেলে দেখো আমাদের বাসায় কিন্তু কিনতে আসে ভাঙা চোরা বিক্রি, ওরা কী করে এগুলো নিয়ে গিয়ে সেই বস্তুকে আবার পুনরায় নতুন কোনো জিনিস তৈরি করে, এটাই হলো রিসাইকেল। তাহলে রিসাইকেলের মাধ্যমে আমরাও নতুন বস্তু তৈরি করে আমরা সম্পদের রক্ষা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন উত্তরটি আমরা বুঝে নিলাম।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়িটা দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রশ্নটি আরেকবার মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু প্রশ্নোত্তরটি আমরা এখানেই শিখে ফেলতে পারবো। তাহলে চলো প্রশ্নোত্তরটি আমরা আরেকবার ভালোভাবে পড়ি। প্রশ্ন, তিনটি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো। তুমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারো তার তিনটি উপায় লেখো। উত্তর, তিনটি নবায়নযোগ্য সম্পদ হলো এক সূর্যের আলো, দুই বায়ু প্রবাহ ও তিন পানির স্রোত। আমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি তার তিনটি উপায় হলো এক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমি শক্তির ব্যবহার কমাতে পারি, দুই বস্তুর পুনর্ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, তিন রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা প্রশ্নটি বুঝে নিয়েছো এবং ইতিমধ্যে শিখেও ফেলেছো। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।